ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস চলে এসেছে এটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আইডিবিআই ব্যাঙ্ক থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে মোবাইলের স্ক্রিনে এখানে দেখুন বলা হয়েছে আইডিবিআই ব্যাঙ্ক রেকুমেন্ট টু পোস্ট রয়েছে ছয়শো পঞ্চাশটি পোস্ট রয়েছে অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করতে হবে নিচে আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো নিচে চলে যাব দেখুন এখানে বলা হয়েছে অর্গানাইজেশন আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড তারপরে ঠিক নিচে চলে যাব নিচে এখানে বলা যাচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক জব টোটালি ব্যাঙ্ক জব আপনাদের হবে এটা নাম্বার অফ ভ্যাকেন্সি ছয়শো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে জব লোকেশন অল ওভার ইন্ডিয়া কলকাতাও রয়েছে পাটনাতেও রয়েছে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন বলা হয়েছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার দুটি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে ছয়শো জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে এখানে ও অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে লাস্ট ডেট বাইশ আট দুই লাস্ট ডেট রয়েছে তারপরে ঠিক নিচে চলে যাবো এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এনি ডিগ্রি নিচে দেখুন এখানে এজের কথা বলা হয়েছে মিনিমাম এজ একুশ থেকে আঠাইশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এস সি এস টি যারা রয়েছে তাদের পাঁচ বছরের ছাড় রয়েছে সেটা আপনাদেরকে নোটিস অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে আমি সমস্ত ডিটেলস আরও ভালো করে জানিয়ে দেবো এখানে বলা হয়েছে যে ছত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আপনাদেরকে দেওয়া হবে সিলেকশন প্রসেস বলা হয়েছে অনলাইন টেস্ট হবে আপনাদের একটা তারপরে পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশন ফিসটি একটু বেশি রয়েছে এক হাজার টাকা বলা হয়েছে জেনারেল এবং ও বিসিদের জন্য এবং এস টি এসটির চেয়ে দুই হাজার টাকা রয়েছে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই ফিসটা পেমেন্ট করেন ফর্ম ফিল আপের সময় তারপরে ঠিক নিচে দেখুন এখানে বলা হয়েছে ভিজিট অফ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে এখন এখানে বলা হয়েছে এখানে আইডিবিআই ব্যাংক ইম্পর্টেন্ট ডেটস বলা হয়েছে যে স্টার্ট ডেট হয়েছে দশ আট দুই হাজার একুশে স্টার্ট হয়ে গেছে আপনাদের অ্যাপ্লাই এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে বাইশ আট দুই হাজার একুশ লাস্ট ডেট রয়েছে এখানে দুটি অপশান দেওয়া রয়েছে একটি নোটিশ ডাউনলোড করা একটা অনলাইন অ্যাপ্লাই করা তো আমি প্রথমে আপনাদেরকে দেখে দিব যে কোথায় থেকে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করার লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে ছেড়ে দিব সেখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন বা রেজিস্ট্রেশন করে তারপরে ফর্ম ফিল করতে পারবেন তো এখানে আমি প্রথমে ক্লিক করব অ্যাপ্লাই লিঙ্কের দিকে অ্যাপ্লাই লিঙ্কে যেমনি আমি ক্লিক করবো এখানে দেখুন একটা নতুন পেজ এরকম খোলে যাবে খোলার পরে দেখুন এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন প্রথমেই যে অপশানটা রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন তারপরে ঠিক নিচে এখানে দেখুন লগ ইন ফর অলরেডি রেজিস্ট্রেশন যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছ আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তারা এখানে পাসওয়ার্ড দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দেবেন সাবমিট করে দিবেন ক্যাপচার কোড দিয়ে যেটা আপনাদের ক্যাপচার কোড হবে মোবাইলের তারপরে তারা ফর্ম ফিল করতে পারবেন এখান থেকে আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের দিকে চলে যাবেন দেখা যাচ্ছে প্রথমে আপনাদের ফুল নেম কনফার্ম ফুল লাম মিডিল ন্যাম কনফার্ম মিডিল লাম তারপরে লাস্ট নেম বলা হয়েছে কনফার্ম লাস্ট নেম তারপরে বলা হয়েছে দেখুন যে ফুল নাম আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে ঠিক নিচে চলে যাব নিচে এখানে মোবাইল নাম্বার চেয়েছে কনফার্ম মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের অল্টারনেট নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন এখানে ইমেল আইডি চাওয়া হয়েছে ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন এখানে তারপরে কনফার্ম ইমেল আইডি বলা হয়েছে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে এই শূন্য স্থানে তারপরে সাইডে দেখুন এখানে বলা হয়েছে সেফ নেক্সট এই সেফ নেক্সট করার পরে আপনাদের নতুন পেজ একটা খুলে যাবে যেটা হলো ফর্ম ফিল আপের পেজ তো এভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো চলে এসেছি অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটে দেখুন এখানে বলা হয়েছে আইডিবিআই ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্কের যে অ্যাডভার্ট নাম্বারটি রয়েছে পাঁচ ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু তারপরে ঠিক নিচে চলে যাব নিচে এখানে একটি বক্স ওরা রয়েছে বক্সের মধ্যে কোথায় কোথায় আপনাদেরকে নিয়োগ করা হবে সেটা ডিটেলস দেওয়া রয়েছে দেখুন এখানে বলা হয়েছে কোথায় কোথায় আপনাদেরকে নিয়োগ করা হবে ব্যাং ব্যাঙ্গালোরে আপনাদেরকে নিয়োগ করা হবে চেন্নাইয়ে নিয়োগ করা হবে হায়দ্রাবাদ মুম্বাই নাগপুর পুনে আমদাবাদ ঠিক আছে তারপরে ঠিক নিচে চলে যাব এখানে বলা হয়েছে ভোপাল চণ্ডীগড় কলকাতা কলকাতাও আপনাদেরকে নিয়োগ করা হবে তারপরে দেখুন ভুবনেশ্বর দিল্লি লখনউ পাটনা পাটনাতেও আপনাদেরকে নিয়োগ করা হবে আমি শুধু দুটো ডিটেলস বলবো আপনাদেরকে যে কলকাতা এবং পাটনার মধ্যে কথায় কথায় আপনাদেরকে নিয়োগ করা হবে স্টেট এখানে দেখুন বলা হয়েছে অঞ্চল প্রদেশে আপনাদেরকে নিয়োগ করা হবে আসামেই নিয়োগ করা হবে মণিপুরে নিয়োগ করা হবে মেঘ মেঘালয়ে নিয়োগ করা হবে মিজোরামও আপনাদেরকে নিয়োগ করা হবে নাগাল্যান্ড সিকিমও নিয়োগ করা হবে আপনাদের তারপরে ত্রিপুরায় নিয়োগ করা হবে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হবে আপনাদেরকে সো শিলিগুড়িতে যারা থাকো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি যে সিকিমেও আপনাদেরকে নিয়োগ করা হবে তো তারা অ্যাপ্লাই করতে পারো যারা গ্র্যাজুয়েট রয়েছে পাটনাতে দেখুন এখানে পাটনাতে বলা হয়েছে যে বিহার এবং ঝাড়খণ্ডে আপনাদেরকে নিয়োগ করা হবে তো এগুলো বাকি সমস্ত কিছু আপনারা দেখে নেবেন ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই নাগপুর পুনে আমেদাবাদ এই সমস্ত জায়গায় দেখে নেবেন যে কোথায় কোথায় আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে নোটিসটি ডাউনলোড করে আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে পড়ার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন তার ঠিক নিচে দেখুন আরেকটি বক্স করা রয়েছে বক্সের মধ্যে এখানে বলা হয়েছে এসসি এসটি টি ক্যান্ডিডেট কতজন রিজার্ভেশন রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখুন ভ্যাকেন্সি বলা হয়েছে উপরে এখানে বলেছে হয়েছে কোয়ালিফিকেশানের কথা এজের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে বলা হয়েছে ডেট অনলাইন টেস্টের ডেট এটা বলা হয়েছে নাম্বার অফ সিট বলা হয়েছে এখানে এসসি এসটি ইউ এস সি এস টি ও বিসি ই এস সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে পোস্টগুলি তো প্রথমে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের বলা হয়েছে গ্র্যাজুয়েট লাগবে আপনাদের যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েট লাগবে উইথ মিনিমাম আপনাদেরকে সিক্সটি পারসেন্ট যারা জেনারেল রয়েছেন তাদের জন্য সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদেরকে বলা হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মার্কস লাগবে এসসি এসটি পি যারা রয়েছেন তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে গ্র্যাজুয়েট তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে এনি স্ট্রিম থেকে পাশ করেন আপনারা কোনো প্রবলেম না এখানে শুধুমাত্র ফিফটি ফাইভ মার্কস লাগবে আপনাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে সো তারপরে দেখুন এই এজের কথা বলা হয়েছে মিনিমাম এক 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 সাত দুই হাজার একুশ অনুযায়ী একুশ বছর থেকে আঠাইশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন একুশের নিচে এবং আঠাইশের উপরে যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র একুশ থেকে আঠাইশ বছরের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সি এসটি ও যারা রয়েছেন তাদের এজের রিল্যাক্সেশন আছে সেটা আমি নিচে বলে দিব আপনাদেরকে সাথে থাকুন ভিডিওতে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে এক্সামের ডেট অনলাইন এক্সাম যেটা রয়েছে চার নয় দুই হাজার একুশে আপনাদের এক্সাম হবে তারপরে দেখুন বলা হয়েছে নাম্বার অফ সিট যেটা বলা হয়েছে ছয়শো পঞ্চাশটি সিট রয়েছে আগে আপনাদেরকে বলেছি দেখুন ইউ আরদের জন্য বলা হয়েছে দুইশো পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে এসসিদের জন্য সাতানব্বই জনকে নিয়োগ করা হবে এস টিদের জন্য আটচল্লিশ জনকে নিয়োগ করা হবে ইডব্লিউ এসদের জন্য পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে ও বিসিদের জন্য একশো পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে তো এগুলো বাকি সমস্ত কিছু পি ডাব্লুডি এই সমস্ত কিছু আপনারা দেখে নেবেন তারপরে দেখুন এখানে এজের কথা বলবো এজের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই এজের এখানে বলা হয়েছে যে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও এখানে এস এসটি যারা রয়েছেন তাদের জন্য ছাড় রয়েছে দেখুন এখানে বলা হয়েছে প্রথমে যে সিরিয়াল নাম্বার এ শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এছাড়া আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন তাদেরকে এখানে তিন বছরের ছাড় রয়েছে পার্সোনাল উইথ ডিজেবল যারা রয়েছেন তাদের জন্য এখানে বলা হয়েছে দশ বছরের ছাড় রয়েছে এছাড়াও ডি নাম্বার দেখুন এখানে বলেছে এক্স সার্ভিসম্যান যারা অফিস সরকারি কাজ করতেন যারা এখন রিটায়ার পারসেন তাদের জন্য এখানে পাঁচ বছরের ছাড় রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন ভালো করে তারপরে ঠিক নিচে চলে যাব নিচে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটি আপনাদেরকে ভিজিট করতে বলা হয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং যেখান থেকে আপনারা নোটিসটি ডাউনলোড করতে পারবেন সেই ওয়েবসাইটটির লিঙ্কও লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে ছেড়ে দেবো সেখান থেকে আপনারা অফিস নোটিসটি ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে তারপরে ফর্ম ফ্রি ফিল আপ করতে পারবেন সো তো ফ্রেন্ডস হেটাই ছিল আইডিবিআই ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে নোটিসের সমস্ত ডিটেলস সো যারা ইন্টারেস্ট রয়েছে তারা অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার পদে আইডিবিআই ব্যাংকের অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এভাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য